কলকাতার বুকে পাচ্ছেন একদম মাত্র আর মাত্র, আজকে শাড়ি স্টার্টিং হচ্ছেন 49 থেকে শাড়ি স্টার্ট, মাত্র 49 টাকায় কিন্তু শাড়ি স্টার্ট পাচ্ছেন। পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি সম্পূর্ণ দেখুন আর আমাদের সাথে থাকুন। চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নিত্য নতুন প্রয়োজন আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের আপডেট আপনারা এই চ্যানেলে কিন্তু পাবেন। আজকে ভিডিওতে কাস্টমারের সাথে আমরা পরিচয় করাবো। দাদা আপনি কোথা দিয়ে আসছেন? আমি অ্যাকচুয়ালি আমার আমি বেলঘড়িয়া থাকি, কিন্তু আমার বাড়ি হচ্ছে বর্ধমান। বর্ধমান, তো সেই সূত্রে আমার ভিডিও দেখে আমি এসেছি এখানে, ঠিক আছে, এবং আমি খুব সন্তুষ্ট। রেট যথেষ্টই কম অন্য মার্কেটের থেকে, একদম মানে যেটা বলা হয় ভিডিওতে সেই দামেই, তো সেই দামে, কারণ অনেক জায়গায় কি হয় একরকম বলে একরকম দেয়, কিন্তু এখানে তো যেটা বলা হচ্ছে সেটাই পাচ্ছেন। দেখছি হাতে আপনি অলরেডি বিল নিয়ে ঘুরছেন, মানে কেনাকাটা করছেন, এখন আপনার বস্তা রেডি হচ্ছে, একদম। আর আপনি কি বলবেন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা এই ভিডিওটা দেখবে? আসুন এখানে, হ্যাঁ, আপনাদের এখানে এলে আপনারা সন্তুষ্ট হবেন। মাল কিনে অন্য জায়গায় কিনেছেন, এখানে কিনুন, বাজার থেকে অনেক কম দাম। হ্যাঁ, কোয়ালিটি তো একদম এক ক্লাস, কোয়ালিটি ভালো একদম, কোয়ালিটি। অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা আপনার নাম? সৌমেন রায়। আচ্ছা শপ নেম কি রয়েছে? আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘর, খুবই পরিচিত একটা দোকান বলতে পারেন। এর আগে ছিল বেলঘড়িয়া। এই চ্যানেলে কিন্তু নতুন একদম ভিডিও নিয়ে এসেছি, তো যারা যারা নতুন ভিউয়ার্স আছেন এই চ্যানেলে, যারা আমাদের এর আগে দেখেছেন আর যারা দেখেনি, তাদের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু একটা সঠিক সন্ধান পাবেন ভিডিওর মাধ্যমে। আজকে যে কী কী মার্কেটে রেট চলছে, ছাপার শাড়ি কী আইটেম কী রেট চলছে, জামদানি কী রেট চলছে, সিল্কের আইটেম, মানে বুঝতেই পারছেন একটা দোকান ছাড়াতে যাবতীয় যা যা আইটেম প্রয়োজন একই ছাদের নিচে অল আইটেম আপনারা পেয়ে যাবেন পুরোটাই হোলসেল রেটে। যারা যারা ভাবছেন ব্যবসা করবেন, ছোট ছোট যারা ভাবছেন ছোট ছোট ব্যবসা করবো আমরা, যে কোন জায়গায় যাব কোন জায়গায় যাব না, কি দামে পাবো, এরকম কিন্তু অনেক কাস্টমার কিন্তু মাথায় ঘুরে যাচ্ছে যে আমরা ব্যবসা করতে পারবো কি পারবো না, এই নিয়ে ভাবনা চিন্তা করছে। তো আমি এইটুকুনি বলতে পারি আপনাদের সাথে ব্যবসা যেন 12 মাস আমাদের চলে, আর আপনারাও যেন ব্যবসাটা চলে সেরকমই আমরা একটা রেট করে দেবো, একদম রিজনেবল রেট থাকবে, একদম চিপ রেটে পাবেন। এইটুকুনি বলতে পারি যে আপনাদের পশ্চিমবঙ্গের বুকে এরকম রেট এর আগে কোনো জায়গায় দেয়নি। ছাপার শাড়ি বলুন, হ্যান্ডলুম বলুন, তাঁত বলুন, টোটালটাই কিন্তু ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের নিজস্ব হাতে তৈরি। আপনারা সরাসরি ভিডিও দেখে যোগাযোগ করুন, এটা রয়েছে প্রপার সোদপুর লোকেশন, কলকাতার বুকে পাচ্ছেন মাত্র আর মাত্র আজকে চালাচ্ছেন 49 থেকে শাড়ি স্টার্ট, মাত্র 49 টাকায় কিন্তু শাড়ি স্টার্ট পাচ্ছেন। পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি সম্পূর্ণ দেখুন আর আমাদের সাথে থাকুন। চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নিত্য নতুন প্রয়োজন আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের আপডেট আপনারা এই চ্যানেলে কিন্তু পাবেন। এই বলে ভিডিওটা স্টার্ট করলাম। আর সবচেয়ে বড় কথা, এক পিস শাড়িও পাওয়া যাবে কিন্তু আজকে, মানে একদমই যারা ভাবছেন এক পিস দু পিস নেবেন সেই ক্ষেত্রেও পাবেন। সেই ক্ষেত্রে আমরা টোটালটাই বলে দেবো ভিডিওর মাধ্যমে কিভাবে কি পাবেন, কে কিভাবে হোলসেলে পাবেন, টোটালটাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আচ্ছা, তো ফার্স্ট আইটেম কি দেখাবেন? ফার্স্ট আইটেম দেখাবো আমাদের এখানে, যে দেখছেন আগে আউটলেটটা ঘুরিয়ে দেখিনি, আউটলেটে কি কি পাওয়া যায়, এ টু জেড আইটেম পাওয়া যায়, একটা দোকান সাথে যা যা আইটেম লাগে টোটাল দেখাই দেব। বস্তা বস্তা যারা মাল নেবেন, কাস্টমার এখনো রয়েছে, যারা ভাবছেন মাল নেবেন যে কোনো জায়গায়, ট্রান্সপোর্ট কুরিয়ার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গায়, আপনারা যদি চান মাল আমরা ডেলিভারি করে দেবো অল ওভার ইন্ডিয়াতে, আসাম থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, করিমপুর কোথায় যাবে, তাছাড়াও মেদিনীপুর, তারপরে রয়েছে আপনার দীঘা কাঁথির সাইডে প্রচুর কাস্টমার আছে, আসামের দিক দিয়ে কিন্তু প্রচুর বড় বড় আমাদের কাস্টমার আসে, যারা মূলত আমাদের সাথে এত বছর ধরে ইনভলভ রয়েছে ব্যবসায়। মানে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে, আসামের বিভিন্ন জায়গায় মাল যায়, আসামে যেমন শিলচর, গুয়াহাটি, ধুবরী, নগাঁও, বরপাটা, এ টু জেড জায়গায় মাল যায়। তো একটা ভিডিওর মাধ্যমে টোটালটাই আমি আজকে তুলে ধরবো, আর এদিকে দেখিয়ে দিন কাস্টমাররা মাল নিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো ট্রান্সপোর্ট হবে। আচ্ছা, এগুলো রাতে ট্রান্সপোর্ট হয়ে যাবে? রাতে ট্রান্সপোর্ট হয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে, যে যেখানে যাবেন সেখানেই মাল ট্রান্সপোর্ট করে দেবে।
তো বেশি কথা আর বাড়াবো না, এবার ভিডিওতে মূল পাঠে চলে যাবে। রেশম জামদানি ফুল অল ওভার কাজ রয়েছে, মাত্র মাত্র 180 টাকা। নেক্সট এই একটা কালেকশন দেখাবো, করাত জামদানি মাত্র আর মাত্র 250, 250 টাকা করে, 250 টাকা করে এরকম কালেকশন পেয়ে যাবেন। আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন মা অন্নপূর্ণা শাড়িঘর, যেটা ভিডিওতে বলে সেটাই দেয়। এবার দেখুন অনেক জায়গায় কাস্টমাররা আসে, অনেক জায়গা থেকে বলে যে দাদা আমরা ভিডিওর সাথে মিল করে পাইনি, সেক্ষেত্রে বলবো আপনারা ভিডিও চালিয়ে নেবেন, ভিডিও চালিয়ে যেটা রেট থাকবে সেটাই আপনি পাবেন। ঠিক আছে, এই দেখুন মাত্র 280 টাকা মিনাকারী জামদানি, মিনাকারী জামদানি। এরকম প্রচুর কালেকশন রয়েছে, আরো দেখিয়ে দিই, মানে একটা দোকান সাজাতে আইটেম যা যা লাগে। দেখুন কম দামের যেমন রয়েছে, আমাদের কাছে কিন্তু বেশি দামের অনেক রয়েছে। এবার একটা দোকান সাজাতে যা যা লাগবে কিছু কিছু আমি দেখাবো, কেননা জামদানি যদি দেখাই আমি, জামদানি আমাদের কাছে 80 রকমের কালেকশন আছে, 80 রকমের। এবার তো একটা ভিডিও পাঠিয়ে যাবে তাহলে শুধু জামদানি, তো আমি জাস্ট কিছু স্যাম্পল দিয়ে দিয়ে দেখাবো। ঠিক আছে, এবার দেখিয়ে দিই কিছু খাদির কালেকশন, খাদির আইটেম দেখুন, মাত্র আর মাত্র 220 টাকা, 220 টাকায় 220 টাকা। এই দেখুন এগুলো তো ব্লাউজ পিস সমেত, ব্লাউজ পিস সমেত যাচ্ছে। এই একটা দেখুন 280 টাকা, যদি কেউ মনে করে যে আমরা 30 পিস 40 পিস করে নেবো, সেই ক্ষেত্রে যা রেট বলছি, কোনো মালে 5% কোনো মালে 10% কিন্তু ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, সেটা আপনারা ভিজিট করলে সরাসরি শোরুমে, তাহলে আপনাদের সাথে কথা বলে আমরা কিন্তু ওটা করে দেবো। এই দেখুন এটাও রয়েছে 280 টাকা, ফিস খাদি, হ্যাঁ, বেগমপুরি, বেগমপুরির উপর, 280 টাকা। এই একটা দেখুন, হ্যান্ডলুমের উপরে থাকছে, 320 টাকা, 320 টাকা। এই একটা আইটেম রয়েছে বালুচুরি সিল্ক ক্যাটলগ আইটেম, ঠিক আছে, এর দাম রয়েছে 350 টাকা। এগুলো 5 পিস 10 পিস করে নেবেন 350 টাকা, যদি কেউ মনে করেন 30 পিস 40 পিস করে নেবো সেক্ষেত্রে আরও দাম কমিয়ে দেবো। ঠিক আছে, এই দেখুন সিলভার জরি 370 টাকা, এই দেখুন অল ওভার রয়েছে, এর দাম রয়েছে মাত্র আর মাত্র 360 টাকা, 360। এই দেখুন এই একটা কালেকশন, আর কালার চার্ট কিন্তু প্রত্যেকটা এরকম থাকবে। এই দেখুন এই যে রয়েছে পাটলি পাল্লু জামদানি, এটা জামদানিও বলে অনেকে, অনেকে সিল্কও বলে। ঠিক আছে, ঠিক আছে, এটা সিল্কের উপরে যাচ্ছে, এটার দাম রয়েছে কিন্তু মাত্র আর মাত্র 350 টাকা, 350 টাকা। কাঞ্জিবারাম, কাঞ্জিবারাম 600-700 টাকায় কিনেছেন, আজকে দেখুন কাঞ্জিবারামের রেট শোরুমে আসলে দেখতে পারবেন প্রচুর ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটির সাথে আপনাদের পরিচয় হবে, দেখবেন মালের রেট। আমি আশা করি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইসব রেটে আপনি কোন জায়গায় আজ পর্যন্ত দেখেননি। 530 টাকা,
সবকিছু রেট বলে দেন আপনারা, এটাই সবচেয়ে ভালো। অনেকে বলে না যেটা পারবো সেটা বলে দেবো, এরকম বলবো না যে 500 দিয়ে 600 মধ্যে, যাওয়ার পরে 600 টাই নেবে, 500 মধ্যে আর দাম হবে না, ওরকম ভিডিও আমরা বানাই না, যেটা হবে একদম মানে বলে দেওয়া হবে, ঠিক আছে। এটার দাম রয়েছে 590 টাকা, মালবেরি না এটা টিস্যু বলে, এটার দাম রয়েছে 320 টাকা, 320 টাকা, 320 টাকা, এই দেখুন 320 টাকা। হ্যান্ডলুমের মধ্যে কিছু কালেকশন দেখি, 330 টাকা। হ্যান্ডলুমের তো প্রচুর স্টক রয়েছে, প্রচুর স্টক রয়েছে, মানে শাড়ির জগতের এ টু জেড। শুনুন, 49 টাকা দিয়ে শাড়ি করে 10,000 টাকা পর্যন্ত শাড়ি পেয়ে যাবেন একদম। এবার একটা ভিডিওর মাধ্যমে সব তো দেখানো সম্ভব হচ্ছে না, যতটা পাচ্ছি দেখাবো। এই দেখুন, এই একটা দেখুন, এটা থাকে জামদানির উপরে 480 টাকা, 480। একটা দেখুন, করাত, তাই তো করাতের একটা 250 দেখিয়েছি, এটা দেখুন 420। আচ্ছা, প্রত্যেকটা কটা করে ডিজাইন হবে, কালার হবে? প্রত্যেকটা 20টা করে কালার পাবেন। আচ্ছা, 20টা করে মিনিমাম থাকে, কোন কোন সময় 35টা 40টা 40টা হয়ে যায় কালার, ঠিক আছে। এখন সিজন 20 25টা করে কালার পাবেন। এই দেখুন একদম 450। জামদানি যে এত সস্তায় পাওয়া যায় কলকাতার বুকে, কত মা অন্নপূর্ণা শাড়ি ঘরে আসতে হবে এর জন্য। এই দেখুন 550। আচ্ছা, যারা আসতে পারবে না ভিডিও কলে কেনাকাটা করতে পারে, সেই ক্ষেত্রে কেনাকাটা করতে পারেন। আমি একটা কথাই তাদের সাজেস্ট করব, দেখুন ব্যবসা তো আপনি 12 মাস করবেন, তো ভিডিও কলের মাধ্যমে ফার্স্ট টাইম না নেওয়াটাই ঠিক। আপনি ভিজিট করুন, ভিজিট করে দেখুন যে মালের কোয়ালিটি ভালো আছে কিনা। আপনি মালের ডিজাইন দেখতে পারেন ভিডিও কলে, কিন্তু কোয়ালিটি বুঝতে পারবেন না। কোয়ালিটি হাতে ধরে ফিল করুন, তারপরে মাল কিনুন, তারপরে আমি অনলাইন করব, ঠিক আছে। এবার আপনি বললে আমি করে দিতে কোনো ব্যাপার না আমার কাছে, কিন্তু আপনার ব্যবসা যেন ভালো সারা বছর টেকে, ব্যবসা যেন ভালো যেন হয়, কোয়ালিটি যেন বুঝতে পারেন, তার জন্য আমাদের এই কথাগুলো বলা। এই দেখুন, এটা স্ট্যাম্প রয়েছে অরিজিনাল, আমরা লট বিক্রি করি না, বারবার বলছি লট থেকে দূরে থাকুন, লটের শাড়ি নিয়ে ব্যবসা করবেন না। যেগুলো পুরনোত্তন শাড়ি, যেগুলো বালতি গাবলা বাড়িতে বসে আপনারা যে ইউজ করা মালগুলো বিক্রি করেন হকারদের কাছে, সেই সব মালগুলো ড্রাই ওয়াশ করে ছাপার শাড়ি ফুল করে আপনাদের দিচ্ছে 70-80 টাকা। আপনারা ভাবছেন জিতে যাচ্ছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি নয়। আপনাদের বলছে লট শাড়ি, লট মানে কি নতুন একটা মাল চলছে না, সেটাকে লট বলে, সেকেন্ড হ্যান্ড মাল ওইগুলো, এইগুলো ভালো করে জেনে নিন, এগুলো সেকেন্ড হ্যান্ড মাল, আপনারা কিন্তু ঠকে যাচ্ছেন। এভাবে শান্তিপুর বলুন, বড়বাজার বলুন, অনেক জায়গায় এরকম, আমরা হাওড়া বলুন, অনেক জায়গায় আমরা এরকম ভিডিও দেখছি, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় বলবো যে এরকম ভাবে যারা ভিডিও করছেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা এইসব বাদ দিন, আপনারা নতুন মালের বিজনেস করুন, নতুন জিনিস বিক্রি করার চেষ্টা করুন, ঠিক আছে। এই দেখুন, এগুলো কত করে দাম থাকবে? মাত্র 49 টাকা, ব্র্যান্ডেড। এছাড়াও দেখুন, কম দামে যদি কেউ চায় 80 টাকা আছে, 80 টাকা আছে। যদি কেউ 120 নেয় মানে 10% ডিসকাউন্ট, 120 নিলে 10% ডিসকাউন্ট। এগুলোর দাম কত করে থাকবে? এগুলো রয়েছে 450, মাত্র 450, 450। অরিজিনাল তসর, অরিজিনাল তসর 450। আপনাদের শান্তিপুর যেতে হবে না, সবাই ভাবে জামদানি মানে আতুরগড় মানে শান্তিপুর, একদম শান্তিপুরে যেতে হবে না। যার রেট দেবো শান্তিপুরের থেকে কম, আমাদেরও নিজস্ব ম্যানুফ্যাকচার আছে, আমরা যে রেট আপনাদের দেখ, আমরা যে রেট আপনাদের দেখাচ্ছি, আপনি ভাবতে পারবেন না শান্তিপুর গেলে এই রেট আপনি পাবেন। কেননা আমরা চাই কাস্টমার 12 মাস, একদিনে ব্যবসা নয়, একদিনে ব্যবসায় বিশ্বাসী আমরা নয় যে একদিন ব্যবসা করে আপনাকে ছেড়ে দেবো, এইগুলো অন্য জায়গায় হয়, আমাদের এখানে হয় না, ঠিক আছে। এই দেখুন, এর দাম রয়েছে 350 টাকা, এটাও তসর, এটাও তসর, হ্যাঁ। এই দেখুন, মাল সেলাই হচ্ছে, এই মালটাও যাবে, এটা যাবে হলো আসামে যাবে, ঠিক আছে। এই দেখুন জামদানি, খুবই পরিচিত আইটেম, ঠিক আছে। এর দাম রয়েছে 220 টাকা, 220 টাকা। আমরা পারবো না সব জামদানি দিতে আর বলতে যে আমরা দেবো, এরকম বস্তা ঢেলে বলবো যে আমাদের কাছে জামদানি স্টার্টিং 170-80 টাকা। ওই যে দেখালাম 80 টাকার মালটা, কিন্তু এটা সফট, আমরা কিন্তু হাটটা দেখাচ্ছি, অনেক জায়গায় দেখছি বস্তাগুলো হাট দেখিয়ে বলছে যে 170-80 টাকা জামদানি আমাদের স্টার্ট। আপনারা যাচ্ছেন ভাবছেন এইটাই পাবেন, এইটা অ্যাকচুয়ালি আপনাদের দিচ্ছে না, আপনারা যাচ্ছেন আর ঠকে যাচ্ছেন। যেটা ভিডিওতে দেখাচ্ছি এরকম ভাবে সেরকমই পাবেন, এটার দাম রয়েছে 220 টাকা। যদি কেউ মনে করে 30-40 পিস নেবে 10% ডিসকাউন্ট, একদমই তাই, ডিসকাউন্ট তো থাকছেই আছে, ডিসকাউন্ট তো দিতে হবেই, ডিসকাউন্ট না দিলে হবে না।
ডিসকাউন্টে কাস্টমারকে দিতে হবে, যেন আপনারাও বেচতে পারেন ডিসকাউন্ট করে। সেভাবেই আপনাদের কাছেও যখন কাস্টমার 10 পিস 15 পিস করে মাল নেবে, আপনারাও তো ডিসকাউন্ট দিতে হবে, সেক্ষেত্রে আমরাও ডিসকাউন্ট দেবো। এই দেখুন, এর দাম হচ্ছে মাত্র আমার 270 টাকা, 270 টাকার উপর থাকছে। বাই কালার জামদানি 1 টাকা পরে 2টো কালার, মাত্র 300 টাকা, মাত্র আর মাত্র 300 টাকা, 300 টাকার মধ্যে, 300 টাকার মধ্যে। এই একটা কালেকশন দেখাচ্ছি, কালেকশনের তো শেষ নেই, প্রচুর কালেকশন, প্রচুর বড় আউটলেট একদম কলকাতার বুকে। আচ্ছা, এটার দাম কত থাকবে? এটার দাম থাকবে মাত্র মাত্র 380 টাকা, 380 টাকা। পমপম জামদানি খুবই পরিচিত আইটেম, পমপম জামদানি দেখুন, পমপম লাগানো, 240 টাকা, 240 টাকার মধ্যে। যদি কেউ মনে করে যে 30 পিস 40 পিস নেবে, 10% ডিসকাউন্ট, 30 পিসের উপরে যারা নেবেন 10% ডিসকাউন্ট। এদিকে আমাদের সিল্কের আউটলেট, এদিকে রয়েছে সিল্কের বেশি ভ্যারাইটিস দেখাতে পারলাম না, একটা ভিডিওতে কভার করা যাবে না। ছাপার আউটলেটে আমরা যাবো, ছাপা আমাদের প্রত্যেক দিন তার স্টক ঢুকছে, প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, এত মানে ঈদের চাহিদা। তার জন্য কিন্তু জাস্ট আজকে আমি স্যাম্পেল দেখাচ্ছি, যারা বস্তা বস্তা ডিল করবেন তার জন্য তো আলাদা আমার স্টক করা হচ্ছে, আমাদের গোডাউনে আলাদা হবে। আজকে দেখুন বন্দনার শাড়ি দেবো মাত্র 180 টাকায় ক্যাটলগ, 180 টাকা, 180 টাকায় বন্দনা পাবেন, মালা পাবেন, মালা শাড়ি এর দাম থাকবে 195 টাকা, 195, 195 টাকা ক্যাটলগ আইটেম। কিন্তু ক্যাটলগটা রয়েছে, ঠিক আছে, মিনু শাড়ি মাত্র আর মাত্র পেয়ে যাবেন 227 টাকা, 227 টাকা। আচ্ছা, এগুলো কি বিল রেট বলছেন? না না, এগুলো যারা 10 পিস 5 পিস করবে তাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, আমরা ওরকম বেচি না দাদা, যে কেউ বিল, দেখুন সবাই তো বড় ব্যবসা হতে পারে না, যে প্রেশার ক্রিয়েট করবো যে 100 পিস নিতে হবে তারপরে এই রেট দেবো। আমরা যেটুকুনি পারবো জেনুইন ভিডিওতে বলবো আর জেনুইন ভাবেই দেবো, ঠিক আছে। এই দেখুন, এই একটা দেখুন বিষ্ণুপ্রিয়া 225 টাকা, ছাপা সব ব্র্যান্ড নিয়ে কাজ করা হয়। রাশি 115 টাকা, ক্যাটলগ আইটেম, যদি কেউ বেল না সেক্ষেত্রে 3 টাকা ডিসকাউন্ট। এই দেখুন আমাদের কাছে ব্র্যান্ডেড ছাপা স্টার্টিং হলো মাত্র 85 85 টাকা, দেখুন 85 টাকা, নতুন আইটেম, নতুন আইটেম, নতুন 85 টাকায় আইটেম পাবেন, আপনি কেন লটের মাল কিনবেন একদম, ঠিক আছে। এই দেখুন, এদিকে প্রচুর কালেকশন রয়েছে, দেখুন একটা ভিডিওতে জাস্ট আমি স্যাম্পেল দেখাচ্ছি। এই দেখুন বক্সের মধ্যে মিনু শাড়ি, গিফট আইটেম, গিফট আইটেম, এগুলো মাত্র 260 টাকা, 260 টাকা, আগে বিক্রি করতাম আমরা 250 টাকা, মিনু শাড়িতে 10 টাকা করে বাড়তি হয়েছে, সবাই জানে যারা ব্যবসা করছে, ঠিক আছে। আর মালা বন্দনা শাড়িতে 5 টাকা করে বাড়তি আছে, ঠিক আছে একদম। হ্যাঁ, এই দেখুন এগুলো কত করে থাকছে, এর দাম থাকছে, এটাও থাকছে 260 টাকা, 260 টাকা। এটাও আমরা 250 টাকা করে আগে বেচতাম, কিন্তু এখন মালের রেট একটু হাই আছে, ছাপার মধ্যে মিনু আর বন্দনাটা একটু কোম্পানি রেট বাড়িয়েছে, যারা যারা ব্যবসা করছেন তারা অবশ্যই জানবেন, আর যারা নতুন ব্যবসা করছেন আপনারা ভাববেন না যে আপনাদের আমরা ঠকাবো, কেননা ব্যবসা ঠকালে একদিন হবে, 12 মাস হবে না, আপনাদের চাই 12 মাস। জেনুইন ব্যবসা হবে, জেনুইন থাকবে আমাদের কোয়ালিটিও, ঠিক আছে, আর দাম থাকবে জেনুইন, কেননা একদিনে ব্যবসা করার জন্য আমরা এখানে বসে নেই। আপনারা ভিডিও দেখবেন আজকে এখানে, কালকে ওখানে, আপনারাও বা কতদিন ঘুরবেন, আজকে এই দোকানে কালকে ওই দোকানে, আমরা এরকম তো চাই না। আমরা যে একটা কাস্টমার জন্য 12 মাস এক দোকানেই মাল কিনতে পারে, তার জন্য এরকম আমরা রেট দিই, কারণ আমরা জেনুইন জিনিসটাই পছন্দ করি, কাস্টমারদের প্রতারণা করা পছন্দ করি না। কেন, একটা কাস্টমার সারাদিন জার্নি করে এই গরমের মধ্যে দাদা আসবে, এসে বলবো যে দাদা 100 টাকায় ছাপার শাড়ি নেই দাদা, তারপরে স্টক শেষ, এগুলো তো প্রতারণা করা হচ্ছে না, যে দিতে পারবে সে তো বলছে না এরভাবে দেবো আমি, সে যাওয়ার পরে এইসব মানে বিজনেসে এরকম ভাবে এ করে তারপর ব্যবসা করছে, মিসগাইড করছে, মিসগাইড করছে। তো আমি যারা যারা এরকম মিসগাইড করছে তাদের ক্ষেত্রে বলবো, এরকম না করে আপনারা সঠিকভাবে ব্যবসা করুন, কারণ কাস্টমার কিন্তু আপনার ঘরে যেটা যাবে আমার ঘরেও সেটা আসবে, কিন্তু কাস্টমার যদি আপনি সঠিকভাবে রেট দিতে পারেন কাস্টমার কিন্তু আপনার কাছে জেনুইন থাকবে। তো আমরা এটাই ভরসা করে চলি, সারা বছর একটা কাস্টমারকে দিয়ে 12 মাস ব্যবসা করা যেতে পারে, ঠিক আছে, যদি সঠিক রেট তাকে দেওয়া যায়। কাস্টমার চায় রেট আর চায় ব্যবহার, ব্যবহারটা সঠিক করলে অবশ্যই কাস্টমার যে যেখান দিয়েই আসবেন না কেন ব্যবহারটা সঠিক পাবেন, গাইডনেসটা সঠিক পাবেন, আর পাবেন যেটা যেটা যারা ব্যবসা নতুন করতে চান তার ক্ষেত্রে কিভাবে মালটা বিক্রি করবেন, কোন মালটা কোন এরিয়াটা কোন জায়গায় কিভাবে বিক্রি করলে কোন মালটা কত প্রফিট হবে সেটা তো আমরা জানবো, সব জায়গার কাস্টমার আমাদের কাছে আসছে, তো আপনাদের পুরোপুরি আমরা গাইড করে দেবো। আর বেশি কথা বাড়াবো না, প্রচন্ড গরম আপনারা তো বুঝতেই পাচ্ছেন, তো বেশি কথা বাড়াবো না, এই বলে বেশ ভিডিওটা শেষ করবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ দাদা।